দিশপুর রাজচক্র বিষয়ার কার্যালয়ত অব্যাহত তালা নারাজ। চক্র বিষয়ার কার্যালয়ের দশ দালাল গ্রেপ্তার হওয়ার পিছতো শেষ নহল দালালর দপদপনি। নিউজ ১৮র সম্মুখত দিশপুর রাজচক্র বিষয়ার কার্যালয়ের মন্ডল প্রশান্ত রাভার অকপট স্বীকারোক্তি। বাইরের মানুষে কাম আনি আমার ওসর এনেকা মানুষ বহুত আছে। এটা বর্তমানেও চক্র বিষয়ার কার্যালয়যুত অব্যাহত আছে দালাল রাজ। আছে এতিয়াও আছে, বহুত এনেকা মানুষ বহুত আছে। এটা দালালক টকা নিদিলে ফাইলত সহি নকরে চক্র বিষয়া কার্যালয়ের বিষয়া কর্মচারিয়ে। সবই পয়সা বিচারে। আজির যুগত হয়েছে কি জানে, পয়সা যার আছে তার সম্মান আছে, যার পয়সা নাই সে তারমানে হাত যাও। ১৩ আগস্ট ২০১৮ দিশপুর রাজচক্র বিষয়ার কার্যালয়ের পর গ্রেপ্তার হয়েছিল দশটা দালাল। আর এই বৃহৎ দালাল চক্রটো গ্রেপ্তারের পিছতো কিন্তু বর্তমানেও অব্যাহত আছে চক্র বিষয়ার কার্যালয়টো দালাল রাজ। এই কথা আমার নহয়, স্বয়ং দিশপুর রাজচক্র বিষয়ার কার্যালয়ের মন্ডলে স্বীকার করেছে এই কথা। আনে মানুষের কাম মানে দাল চলি আছে বাহিরের, তার মানে মুহুরি বলে কয়, মুহুরি হয়ে ফেলে বেলেগর মানুষের কাম আনে, আনি কেনে আকোতে কামবিল ইয়াতে হ্যান্ডেল করে, প্রেসার করে। দিশপুর রাজচক্র বিষয়ার কার্যালয়ত গ্রেপ্তার হওয়া দশ দালালে নাম লৈছিল দশজন মন্ডলর, কিন্তু রহস্যজনকভাবে তদন্তকারী আরক্ষীর তদন্তর আওতালৈ নাহিল এই সকল মন্ডল, যার বিরুদ্ধে প্রতিবাদত সরব ভূমি অধিকার রক্ষা সংগ্রাম সমিতি। সংগঠনটির দাবি, দুর্নীতিগ্রস্ত মন্ডলের বিরুদ্ধে উচিরেই গ্রহণ করক ব্যবস্থা। গতি সরকার এই ক্ষেত্রে কোনো ভাল পদক্ষেপ লোবরা নাই আর দুর্নীতি চলিয়ে আছে আর চলিয়ে থাকবে, সেইকারণে আমি আজি আন্দোলন করবলে বাধ্য হয়েছো। অবশ্যই এই সমগ্র বিষয়ত তদন্তকারী বৈশিষ্ট্য আরক্ষীর রহস্যজনক ভূমিকা। মন্ডলক মাথুন জাননী প্রদান করিয়েই বৈশিষ্ট্য আরক্ষীয়ে সামরছে দায়িত্ব। আরম্ভণিতে এই তদন্তই লৈছে সামুকীয়া গতি। মন্ডলক আমি নোটিশ করি হুতপুস করি। কেমেরা পার্সন প্রণবর সহ বলেন ভট্টাচার্য, নিউজ ১৮, অসম, নর্থ ইস্ট।